হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রোডাক্টটির সম্পর্কে আমি বিস্তারিত ভেঙে বলবো, আপনারা অবশ্যই আমার পুরাটা ভিডিও দেখবেন। এই পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টটির সম্পর্কে কি আলোচনা করছি। সেই সম্পর্কে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার পুরাটা ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা অবশ্যই যারা আমার মামা পিটিভি চ্যানেলটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই আমার পুরাটা ভিডিও দেখে নেবেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, সে সম্পর্কে ও প্রোডাক্টটির নাম, ও প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করেছে সে সম্পর্কে, ও প্রোডাক্টটির দাম কত সে সম্পর্কে আলোচনা করব আপনাদের মাঝে। চলুন দেখা যাক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটির নাম বলছি, লক্ষ্য রাখুন আমার ভিডিও দিকে। এই যে দেখেন প্রোডাক্টটির নাম হলো উমেপ 20, উমিপ্রাজল বিপি 20। এই প্রোডাক্টটি তৈরি করছেন এইচটু ফার্মা লিমিটেড। প্রোডাক্টটির দাম মাত্র, বক্সের দাম 500 টাকা, ও বক্সে থাকে 100 ক্যাপসুল, পার পিস 5 টাকা, পাতার দাম 50 টাকা। আমি অবশ্যই পাতাটা দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিও থেকে। এই যে দেখুন উমেপ 20। এই প্রোডাক্টটি কেন আপনারা খাবেন সে সম্পর্কে কথা বলছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার পুরোটা দেখুন, দেখুন না দেখলে বুঝতে পারবেন না। এই যে উমেপ 20, উমিপ্রাজল বিপি 20 mg ক্যাপসুলটি নিয়মিত একটানা 1 মাস খাবেন। যদি আপনার দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা ও কিছু খেলে গলা জ্বলে, পেট ফেঁপে থাকে, বদহজম বা পেট ফাঁপা, খাবার রুচি নেই, চুনা ডেক, এ ধরনের সমস্যা যাদের হয় তাদেরকে বলবো এই উমিপ্রাজল ক্যাপসুলটি সকাল একটা রাত্রে একটা, একটানা 15 দিন অথবা 1 মাস যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি খেতে পারেন। আমিও বললাম যদি আপনার আমার ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা অবশ্যই সেবন করে দেখতে পারেন। এই গ্যাস্ট্রিকের ওষুধটা অনেক উন্নতমানের একটি ওষুধ, এই ওষুধটি খালি পেটে খাওয়ার নিয়ম, এই ওষুধটি সকালে একটা রাত্রে একটা খাওয়ার আধা ঘন্টা পূর্বে খেয়ে নেবেন। খেলে আশা করি আপনার যে ভিতরে গ্যাস ও জ্বালাপোড়া ও চুনা ডেক এ ধরনের সমস্যা থাকলে সেরে যাবে। বন্ধুরা, আজকে যে আপনাদের মাঝে এই প্রোডাক্টটি নিয়ে কথা বললাম, যদি আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন, শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার মামা পিটিভি চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের মাঝে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি।